জনশ্রুতি আছে 1741 সালে দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ জমিদার আমানুল্লাহকে বজ্রাজকে রাজ্য পরিদর্শনে পাঠান। নির্দেশ ছিল যেখানে রসদ শেষ হবে সেখানে নোঙর করে দিল্লির শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের। এভাবেই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ হয়, যা পরিচিতি পায় বজ্রাশাহী মসজিদ নামে। সে সময়ে যে বিজ্ঞান প্রযুক্তি ছিল না, কিভাবে শিল্পীরা কারিগররা এত চমৎকার একটা মসজিদ তৈরি করেছে, এটি আমার কাছে সবচেয়ে বিরাকল লাগছে। প্রায় 116 ফুট দৈর্ঘ্য ও 74 ফুট প্রস্থ আর 20 ফুট উঁচু মসজিদকে মজবুত করার জন্য মাটির 20 ফুট উঁচু থেকে ভিত তৈরি করা হয়। মসজিদে প্রবেশের জন্য রয়েছে 3টি দরজা, প্রবেশ পথের ওপরে রয়েছে কয়েকটি গম্বুজ। দেয়ালের কারুকার্য, শিলালিপি ও খোদাই করা ফুল, লতা পাতা সহ বাহারি নকশা মসজিদটিকে দিয়েছে শৈল্পিক আকর্ষণ। আমি ফাতেমি ইমামের সপ্তম বংশধর। 1995 সনের 7ই ডিসেম্বর থেকে এই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেছি। 1989 সালে মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক সম্পদ ঘোষণা করা হলেও দীর্ঘ দিনেও তাতে লাগেনি সংস্কারের ছোঁয়া। বর্ষাকালে মসজিদের গম্বুজ ছুঁয়ে ভেতরে পানি ঢুকে পড়ে, অজু ও গোসলের জন্য খনন করা বিশাল দিঘিটি ভরাট হয়ে বিলে পরিণত হচ্ছে। তবে ঐতিহাসিক এই মসজিদটির সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ, এই যে কালেকশন হয়, এটি যথেষ্ট নয়। এই বিষয়ে কিছু ব্যবস্থা হয়তো আমরা গ্রহণ করব ভবিষ্যতে। মসজিদটির ঐতিহ্য রক্ষার্থে এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগ যথাযথ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।